সে আওয়াজটি হলো মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত ঢাকা শহর করতে চাই। বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই। আমরা ঢাকাবাসীকে, ঢাকা মহানগর উত্তরের ঢাকাবাসীকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করে 7 জানুয়ারি বঙ্গবন্ধুর কন্যার প্রতীক নৌকাকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। একই সাথে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা অনুরোধ করতে চাই, একটি আওয়াজ এসেছে, সে আওয়াজটি হলো মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত ঢাকা শহর করতে চাই। এই ক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সংসদ সদস্যরা আছেন, ওয়ার্ড কাউন্সিলররা আছেন, আর বিশেষ করে মেয়র মহোদয় আছেন। ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি, বড় সমস্যা হলো মাদক ব্যবসা। আমাদের এই সম্বর্ধনা, আমাদেরকে এখানে আজকে মেয়র সাহেব যে সম্বর্ধনা দিচ্ছেন, এই সম্বর্ধনা তখনই সফলতা পাবে যখন আমরা জনগণকে চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত ঢাকা শহর দিতে পারব। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা একটি কথা বারবারই বলে থাকেন, বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই। কিন্তু আমি তো পৃথিবীর বুকে বেশি দিন বাঁচবো না, কে ধরবে বাংলাদেশের হাল যদি আমার যুব সমাজ ছাত্র সমাজ ধ্বংস হয়ে যায়? আমাদের প্রত্যেকের পুত্র পবিত্র দায়িত্ব কিনা বাংলার যুব সমাজ ছাত্র সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা? এটা একটু হাত তুলে আমাকে একটু দেখান সবাই। আমাদের নেতা কর্মীদেরও দায়িত্ব, নেতাদেরও দায়িত্ব, মেয়র সাহেবেরও দায়িত্ব, আমাদের এমপিদেরও দায়িত্ব, কাউন্সিলরদেরকে দায়িত্ব। আমি মনে করি যদি আমরা এই মঞ্চে যে ঢাকা উত্তরের নবনির্বাচিত সংসদ সদস্য বৃন্দ আছি, উত্তরের অন্তর্গত সম্মানিত কাউন্সিলর বৃন্দ আছি, মেয়র সাহেব আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন এবং আমাদের সহযোগী সংগঠনের নেতারা আছেন, সবাই যদি আমরা আন্তরিক হই যে আমরা বঙ্গবন্ধুর কন্যাকে ঢাকা উত্তর চাঁদাবাজ এবং মাদক মুক্ত ঢাকা উত্তর উপহার দিব, সেটা সম্ভব, সম্ভব সেটা। আসুন আমরা সেই কাজটি করি, বঙ্গবন্ধুর কন্যাকে ঢাকা মহানগর উত্তরকে পরিচ্ছন্ন উত্তর উপহার দেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখি বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।